আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইএলএ ইংলিশ স্পোকেন ফর বিগিনার্স লার্নিং পার্টনার হিসেবে সাথে আছে আমি শাহজান স্যার। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি। চ্যাপ্টার টু, প্রয়োজনীয় কিছু ওয়ার্ডস শিখি, সাম ইম্পর্টেন্ট প্রোনাউন্স। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রোনাউন্স রয়েছে, এই প্রোনাউনগুলো আমরা আমাদের ডেইলি লাইফে কনভার্সেশনের জন্য ব্যবহার করে থাকি। এগুলো অত্যন্ত সহজ, কাজেই এই প্রোনাউন্সগুলো আর একবার আমরা প্র্যাকটিস করে নেই। আই, আমি, মাই, আমার, মি, আমাকে, উই, আমরা, আওয়ার, আমাদের, আস, আমাদের অথবা আমাদেরকে, ইউ মানে তুমি অথবা তোমরা, ইয়র মানে তোমার অথবা তোমাদের, ইউ মানে তুমি। কিন্তু অবজেক্ট যখন হয়ে যাবে তখন ইউর অর্থ দাঁড়াবে তোমাকে অথবা তোমাদেরকে। হি মানে সে বা তিনি, ছেলে হলে হি, হিজ তার, হিম তাকে, শি সে অথবা তিনি, মেয়ে হলে শি, হার তার, হার তাকে, দে তারা, দেয়ার তাদের, দেম তাদেরকে, ইট এটি অথবা এইটি, দিস এটি, এইটি ইনি, কোনো ব্যক্তিকে বোঝালে ইনি আর কোনো বস্তুকে বোঝালে এটি অথবা এইটি, দ্যাট ওটি। যেমন দিস দ্বারা যেমন কাছের কোনো জিনিসকে বোঝানো হয়, তেমনি দ্যাট দ্বারা দূরের কোনো কিছুকে বোঝানো হয়। দিস দ্বারা কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, আবার দ্যাট দ্বারা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। যখন ব্যক্তিকে নির্দেশ করে, দূরের কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তখন এটার অর্থ দাঁড়ায় উনি, এরকম কিছু আর কি। যেমন উনি আমার ভাই। ইটস মানে এটির বা এর, দিস মানে এগুলো বা এরা, দোজ মানে ওগুলো বা ওরা, এরা বলতে ব্যক্তিকে বোঝানো হয়। যেমন এরা ভালো লোক, ওরা আমার বন্ধু, এরকম। সাম ফ্যামিলিয়ার ওয়ার্ডস কিছু পরিচিত শব্দ, এই পরিচিত শব্দের মধ্যে রয়েছে পরিচয়মূলক কিছু ওয়ার্ডস আর রয়েছে স্থান বা কিছু ওয়ার্ডস। এই অথবা অ্যান এর অর্থ দাঁড়ায় একজন অথবা একটি, বস্তু হলে একটি এবং ব্যক্তি হলে একজন। স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, ইঞ্জিনিয়ার প্রকৌশলী, পাইলট বিমান চালক, শপকিপার দোকানদার, ড্রাইভার চালক, স্কুল বিদ্যালয়, অফিস কার্যালয়, হাউস বাড়ি, মার্কেট বাজার, শপ দোকান, বিল্ডিং দালান, হোম টাউন উপশহর, সিটি শহর, ক্যাপিটাল রাজধানী, ভিলেজ গ্রাম, ঢাকা ঢাকা, উল্লাপাড়া উল্লাপাড়া, রাজশাহী রাজশাহী, এরকম করে যতগুলো জায়গার নাম আছে জায়গার নাম জায়গার নাম। যদিও এই ওয়ার্ডগুলো আমরা চিনি আমরা জানি, কিন্তু এইগুলোর ব্যবহারটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পাবো। তাছাড়াও এখন আমরা শিখব সাম ইম্পর্টেন্ট কন্ট্রাকশনস। এই কন্ট্রাকশনসগুলো খুব ইম্পর্টেন্ট, কেননা ইংরেজি ভাষা বলতে গেলে এই কন্ট্রাকশনসগুলোর ব্যবহার আবশ্যক। যদি আমরা এগুলোর ব্যবহার না করি তাহলে সুন্দরভাবে আমরা কথাও বলতে পারি। ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কাজেই এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি আমরা শুদ্ধভাবে বলতে না পারি তাহলে তো হবে না, কাজেই আমাদের এগুলো জানতে হবে। যেমন আই অ্যামকে কী বলবো, আইম, তাহলে আমার সাথে বলেন আই অ্যাম, আইম, হিজ, হিজ, শিজ, শিজ, ইট ইজ, ইটস, উইয়ার, উইয়া, ইউয়ার, ইউয়া, দেয়ার, দেয়া, ইট ওয়াজ, ইটস, হি ওয়াজ, হিজ, শি ওয়াজ, শিজ, উই ওয়্যার, উইয়ার, উইউড, উইড, ইউড, ইউড, হিউড, হিড, শিউড, শিড, হু ইজ, হুজ, হুয়ার, হুয়ার, ইউয়ার, ইউয়া বা ইউয়ার, ইউয়া, ইউয়ার, ইউয়া, দেওয়ার, দেয়া, আই হ্যাভ, আই, উই হ্যাভ, উইভ, ইউ হ্যাভ, ইউভ, দে হ্যাভ, দেভ, ইট হ্যাজ, ইটস, হি হ্যাজ, হিজ, শি হ্যাজ, শিজ, আই হ্যাড, আট, উই হ্যাড, উইট, where is,
wears, what is, what's, who is, whose, who wear, who are, where is, wears, it is, it's. You had, you'd, he had, he'd, she had, she'd, I will, I'll, he will, I will, I, we will, you will, you'll, they will, they'll, he will, he'll, she will, she'll, it will, it all, I would, and, I would, and, what was, what's, there is, theirs, there, there, here is, here's, what is, what's, that is, that's. এবার আমরা নেগেটিভ কন্ট্রাকশনস গুলো দেখে নিই, ইজ নট, ইজ অন্ট, আর নট, আন্ট, অস নট, অজন্ট, ওয়ার নট, অয়ন্ট, ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট, ডিড নট, ডিডন্ট, উইল নট, অন্ট, উড নট, উডন্ট, শুড নট, শুডন্ট, হ্যাভ নট, haven't, has not, hasn't, had not, hadn't, cannot, can't, could not, couldn't, must not, mustn't. তাহলে এই ছিল আজকের চ্যাপ্টারটি। মোটামুটিভাবে আমরা প্র্যাকটিস করেছি এবং যেগুলো প্র্যাকটিস করলাম অত্যন্ত সহজ, এই সহজগুলোই আমরা বারবার প্র্যাকটিস করি। এবার প্র্যাকটিস করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেলেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। মাই ডিয়ার লার্নার্স, কনস্ট্রাকশনগুলো আমরা বারবার প্র্যাকটিস করি এবং যে ফ্যামিলিয়ার ওয়ার্ডসগুলো আমরা প্র্যাকটিস করেছি সেগুলো একবার দেখে নেই, একবার বা একাধিকবার আমরা প্র্যাকটিস করি, কেননা প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যত সহজই মনে হোক না কেন, যখন আমরা কনভারসেশন করতে যাই তখন দেখা যাচ্ছে এগুলো মনে থাকে না। এই জন্য মনে থাকে না যে আমরা এগুলো সহজ ভেবে অবহেলা করে থাকি, কিন্তু এগুলো যদি আমরা অবহেলা না করে সহজ হিসেবে নিয়ে এবং কি সহজভাবে বলার জন্য ট্রাই করি, তাহলে কিন্তু আমরা ইংরেজিতে খুব সুন্দর করে স্পিকিং করতে পারি। দ্যাটস অল ফর দ্য টাইম বিং, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইউ আর রিকোয়েস্টেড টু ওয়াচ দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।